আপনি সেই চেয়ারটার মালিক যেটা আমি বহু বছর আগে ডিসকার্ড করে চলে এসেছি। হ্যাঁ, সেই রাগটা আমার উপরে ঢালার কি দরকার? মহান প্রাক্তন স্ত্রী হয়ে আমি থাকতে চাই না। আমার জন্য তো তোমার সংসার ভাঙেনি দিদি। আমাকে দিদি বলার দরকার নেই। ছি 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 ছি, জীবনে অনেক কথা সম্পর্কে নানা টানা পড়েনের মধ্যে বলা হয়ে ওঠে না, আমরা বুকে চেপে ঘুরে বেড়াই। সেই কষ্টের কথা, সেই যন্ত্রণার কথা একত্রিত করে নানানভাবে আমরা এই ছবির মধ্যে সেটাকে একত্রিত করে পরিবেশন করেছি। সংসার ভাঙাটা খুব ইজি, আর তোরা ঠিক সেই শর্টকাটটাই নিলি। আসলে পুরনো বাড়ির মোটা দেয়াল তো তোমরা ঠিক শুনতে পাও না, বলে জানতে পারতে পাশের ঘরে কত রকম ভাবে আমাকে অসম্মানিত হতে হচ্ছে। দুপুর একটার সময় স্টার জলসায় আপনারা অবশ্যই দেখবেন, এবং দেখবেন আপনাদের অনুচ্চারিত দ্বিধা অস্বস্তি এগুলো এই ছবির মধ্যে উত্তর পান কিনা। আমরা দুজনেই দুজনের কাছে অপরিচিত, কাইন্ডলি আমার নামটা কোথাও উল্লেখ করবেন না। একদিকে অস্বাচ্ছন্দ্য নিয়ে চুল ছেঁড়াছিঁড়ি গল্প হতে পারে দুই মহিলার, আবার দুই মহিলা একে অপরের চুল বেঁধে দিচ্ছে তার গল্পও হতে পারে। এটা সেই চুল বেঁধে দেওয়ার গল্প, সৌজন্যের গল্প, এবং সেই বিনুনির মাঝখানে লুকিয়ে থাকা বিভিন্ন অন্ধকার, বিভিন্ন কষ্ট, দ্বিধা, যন্ত্রণা তার গল্প। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার অর্ধাঙ্গিনী আজ দুপুর 1টায় স্টার জলসায়।